নমস্কার সবাইকে, আমি আপনাদেরকে আমার আগের ব্লগে দেখিয়েছিলাম চন্দননগর জগদ্ধাত্রী প্রতিমার কয়েকটি মণ্ডপ। আজকে আমি চলে এসেছি বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতে। আপনারা দেখতে পেলেন বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী প্রতিমাটিকে। এখন আমরা বাগবাজার সার্বজনীন জগদ্ধাত্রী প্রতিমা পেরিয়ে চললাম মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। আর যাওয়ার পথেই আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুধারে আলোর সাজে সেজে উঠেছে চন্দননগর। চন্দননগর যেহেতু আলোর শহর, তাই আলো দিয়ে সেজে উঠেছে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো। আপনারা দেখতে থাকুন আমার সাথে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটি আজকে বিশেষ মণ্ডপ। আমি চলে এসেছি মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতে। দেখুন এখানে মণ্ডপটি খুব সুন্দর হয়েছে, আর সামনে সবাই জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছে। আমি এবার চলুন আপনাদেরকে দেখাই মধ্যাঞ্চল জগদ্ধাত্রী প্রতিমার যে মণ্ডপটি সেটি। দেখুন এই যে মণ্ডপটি হলো এটি। আমি এখন চলে এসেছি মণ্ডপের ভিতরে, খুব সুন্দর হয়েছে এই মণ্ডপটি। আর এখন দেখুন জগদ্ধাত্রী মাকে, মধ্যাঞ্চল বারোয়ারি পূজা মণ্ডপ দেখে আমরা এখন চলে এসেছি ফটকগোড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতে। এখানে দেখুন একটি মাতৃ মন্দির যেটি নির্মাণ করা হয়েছে। সেই মাতৃ মন্দিরে মায়ের আরাধনা চলছে। তো চলুন আপনাদেরকে দেখাই ফটকগোড়া সার্বজনীন জগদ্ধাত্রী মাকে। আমরা চলে এসেছি ফটকগোড়া সার্বজনীন জগদ্ধাত্রী মায়ের সামনে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মায়ের রূপ। আমি আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে মায়ের রূপটি ভালো করে দেখাবো, আপনারা দেখুন। ফটকগোড়া সার্বজনীন জগদ্ধাত্রী মায়ের দর্শন করে আমরা এখন চলে এসেছি খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতে। এখানে দেখুন একটি থিম করা হয়েছে মণ্ডপটিকে। এখানে একটি পাহাড়কে কেটে যে ফ্ল্যাট তৈরি হচ্ছে সেই নিয়েই এখানে থিমটি করা হয়েছে। এটা পাহাড় করা হয়েছে, পাহাড়ের তলা দিয়ে মানে গুহা দিয়ে এখানে ঢুকতে হচ্ছে মণ্ডপটি। এইভাবেই নির্মাণ করা হয়েছে। এখানে দেখুন গুহা দিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এখানে মণ্ডপটি ভীষণই সুন্দর করেছে।
আর ওই যে দেখুন ওখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে পাহাড় কেটে, সেটাই পাহাড় কাঁদছে, সেই নিয়েই এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। পূজা মণ্ডপটি ঘুরে আমরা এবার মায়ের রূপ দর্শন করছি। দেখুন এখানে মায়ের রূপ অপূর্ব সুন্দর হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপ এবং প্রতিমা, খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপ দেখে আমরা চলে এসেছি কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। এখানেও খুবই সুন্দর মণ্ডপটি তৈরি করা হয়েছে, এখানে গাছকে কেন্দ্র করে মণ্ডপটি তৈরি করা হয়েছে। চলুন দেখুন আমার সাথে, আমি ভেতরে প্রবেশ করব মণ্ডপের ভেতরে, তো আপনারা আমার সাথে থাকুন। এখানে দেখুন পদ্ম ফুল তৈরি করা হয়েছে, এখানে একটি পদ্মের সরোবর করা হয়েছে মাতৃ আরাধনার জন্য, যে আমাদের তো পদ্ম লাগে সেই হিসাবে এখানে পদ্মের ব্যবহার করা হয়েছে। এখানে যেহেতু মণ্ডপটি একটি থিমের মণ্ডপ করা হয়েছে, তাই এখানে থিম মিউজিকও চলছে, আপনারা নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন। এখানে মণ্ডপের একটি থিম সং বা মিউজিক যেটাই বলতে পারেন সেই হিসাবে করা হয়েছে। এখানে একটি গাছ যে একটি প্রাণ, সেই হিসাবেই এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। খুবই সুন্দর করেছে এই মণ্ডপটি, দেখুন আপনারা। এখানে বট গাছের ঝুড়ি নেবেছে মাঝখানে, আর এদিকে এদিকে মায়ের মূর্তি দেখা যাচ্ছে, এই যে দেখুন মায়ের মূর্তিটি, এটি হলো কানাইলাল পল্লী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। কানাইলাল পল্লী সার্বজনীন পূজা মণ্ডপ থেকে আমরা এখন চলে এসেছি মানকুণ্ডু সার্বজনীন পূজা মণ্ডপে। এখানে থিম হলো দৌড়, সেই হিসাবে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। মানুষ যে নিত্যদিন দৌড়চ্ছে কোনো না কোনো কাজে, সেই হিসাবে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন জিনিসের ব্যবহার করা হয়েছে, যেমন মই, তারপর নৌকার যে নোঙর হয় সেই নোঙর, তালা, সব কিছু নিয়েই এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। এই মণ্ডপটিও খুবই সুন্দর হয়েছে। এটি হলো মানকুণ্ডু স্টেশনের কাছে, তো চলুন মণ্ডপটি বাইরে থেকে দেখে এখন আমরা চলে এসেছি মণ্ডপের ভিতরে মায়ের রূপটি দেখতে। এখানেও মাতৃ প্রতিমাটি খুবই সুন্দর করা হয়েছে, খুবই সুন্দর লাগছে, দেখুন আপনারা। এটি হলো মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। আপনারা যে মিউজিকটি শুনতে পাচ্ছেন সেটি এই
মণ্ডপকে কেন্দ্র করে এই মিউজিকটি করা হয়েছে। এটি একটি থিম মিউজিক, এই মণ্ডপকে কেন্দ্র করেই করা হয়েছে। মানকুণ্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপ দেখে আমরা এখন চলে এসেছি সার্কাস মাঠ জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। আপনারা দেখুন, এখানেও খুবই সুন্দর করা হয়েছে মণ্ডপটি। তো চলুন আমরা আস্তে আস্তে এগোই মণ্ডপের দিকে এবং আপনাদেরকে দেখাতে থাকবো মণ্ডপটি এবং অবশ্যই মাতৃপ্রতিমা। সার্কাস মাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপ দেখে আমরা এখন চলে এসেছি রানী মার দর্শনে। তেমাথা জগদ্ধাত্রী পূজা কমিটিতে এখানে আমাদের রানী মাকে আপনারা দর্শন করছেন। আপনারা দেখুন তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী প্রতিমা, যেটা আমরা রানী মা হিসাবে জানি। রানী মার দর্শন করে আমরা এখন চলে এসেছি হাটখোলা মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। এটি দেখুন হাটখোলা মনসাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপ, খুবই সুন্দর করেছে এখানে মণ্ডপটি। তো আপনারা চলুন আমার সাথে সাথে, আমিও যাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি মণ্ডপটি। এবং আপনারা গান শুনতেই পাচ্ছেন, এখানে বক্সে গান বাজছে। আর পরিবেশ নিয়ে কিছু বলার নেই, জগদ্ধাত্রী পুজোর যে পরিবেশ চন্দননগরে সেটি খুবই সুন্দর। যেমন একদিকে গান বাজছে তেমনি বাজছে ঢাকের আওয়াজ, সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজো জমজমাট। আপনারা এখন দেখছেন হাটখোলা মনসাতলা জগদ্ধাত্রী প্রতিমাটি। দেখুন এখানে মা বসে আছেন পদ্মের ওপর, খুবই সুন্দর হয়েছে।
এখন আমি চলে এসেছি বড়কালীতলা জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। এখানে একটি রাজবাড়ির আদলে এই মণ্ডপটি তৈরি করা হয়েছে। তো চলুন আমার সাথে, আপনারাও খুবই সুন্দর দেখুন। এটি যেহেতু একটি পুকুরের ওপর, তো পুকুরের ওপরে একটি ব্রিজ নির্মাণ করা হয়েছে, সেটি পেরিয়েই মণ্ডপটিতে প্রবেশ করতে হবে। এখানে দেখলেন একটি মা কালীকে, এখানে এটি মা কালীর মন্দির আছে। এখানে মণ্ডপটি খুবই সুন্দর করেছে, একটি রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে মণ্ডপটি, দেখুন এখানে। আর এখানে দেখুন মা জগদ্ধাত্রী মাকে। বড়কালীতলা জগদ্ধাত্রী পূজা মণ্ডপ দেখে আমরা এখন চলে এসেছি আমাদের চন্দননগরের আদিমার দর্শনে। তো চলুন আপনারা আমার সাথে আদিমার দর্শনে। হ্যাঁ দেখুন, নাট মন্দিরটি খুবই সুন্দরভাবে ফুল দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে। এই যে আমাদের আদিমা। এখন রাত বাজে 1:13, তো মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। আদিমার দর্শন করতে দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন এখানে আদিমার দর্শনে। দেখুন ভিড়টা আপনারা বুঝতেই পাচ্ছেন। এখানে এক দাদা মায়ের উদ্দেশ্যে গানটি করলেন, খুবই ভালো লাগলো। আর এখানে দেখুন মায়ের রূপটি অপূর্ব সুন্দর লাগছে, আমাদের আদিমা। আদিমার দর্শন করে আমরা এখন চলে এসেছি কাঁটাপুকুর চৌমাথা জগদ্ধাত্রী পূজা কমিটিতে। এখানে দেখুন মণ্ডপটি খুবই সুন্দর হয়েছে। এখানে প্রথমেই দেখা যাচ্ছে দুদিকে দুটো বড় বড় পাখা এবং মণ্ডপটি কিছু মাঙ্গলিক বস্তু দিয়ে নির্মিত করা হয়েছে। এটি হলো আমার বারোয়ারি, মানে আমি কাঁটাপুকুর চৌমাথার মেয়ে, তো এটি আমার বারোয়ারি। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার বারোয়ারির পূজা মণ্ডপটি। আর এই যে হলো আমাদের জগদ্ধাত্রী মা। আপনারা নিশ্চয়ই দেখছেন আমাদের বারোয়ারির জগদ্ধাত্রী মাকে।
এর সাথে সাথেই আমি আমার ব্লগটি আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।